ফেসবুকে গ্রুপ খুলে আন্তরাজ্য শিশু পাচার চক্রের রমরমা কারবার। ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এলো সিআইডির হাতে। ফেসবুকে গ্রুপ, হোয়াটসঅ্যাপে লক্ষ লক্ষ টাকায় শিশু বিক্রির ডিল হতো। ফেসবুকে চাইল্ড অ্যাডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হয়েছিল। বেআইনিভাবে সন্তান নিতে পেজে অ্যাড দিতে আবেদন জানাতেন আগ্রহীরা। আবেদনের ভিত্তিতে যাচাই করার পর গ্রুপে অ্যাড করা হতো আগ্রহীদের। আবেদনকারীরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে দেওয়া হতো হোয়াটসঅ্যাপ নম্বর। তারপর তথ্য যাচাই করে আগ্রহীদের সঙ্গে ডিল হতো আন্তরাজ্য পাচারকারীদের। শালিমা স্টেশন থেকে শিশু পাচারকারী দম্পতি গ্রেপ্তারের পর এমনই দাবি সিআইডি। ট্রাফিকিং ইউনিট আছে সিআইডি, একটা কেস করেছে, তাতে দুটা লোক অ্যারেস্ট হয়েছে, একটা মহিলা মুকুল সরকার আর একটা পুরুষ মানিক হালদার। এনাদের কাছ থেকে একটা ছোট বাচ্চা, ফিমেল চাইল্ড, 2 ইয়ার্স এর আমরা রিকভার করেছি। আর তার ভিত্তিতে আমরা একটা কেস স্টার্ট করেছি। ইট ইজ আমাদের যে ইনফরমেশন আছে তার হিসাবে এরা একটু আন্তঃরাজ্যিক যে শিশু পাচার গ্যাং আছে তার সঙ্গে জড়িত আছে। আর এরা এই বাচ্চাকে এখানে প্রচার করতে আনিয়েছিল। একটা আমাদের ডেকয় ছিল সিআইডি, যাকে এরা এই ফিমেল চাইল্ডটা বিক্রি করবে 4 লাখ টাকা দিয়ে, এটা কথা বলেছিল। তার ভিত্তিতে তার ট্র্যাক করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর এই ভিত্তিতে আমরা বি গার্ডেন থানা, যে শালিমার স্টেশনের কাছে যেহেতু ঘটনাটা ঘটেছে, ওখানে একটা কেস রেজিস্টার করা হয়েছে। আর এখনই তদন্তটা সেই কেসের সিআইডি নিচ্ছে। ঝামেলা মেটাতে টাকা চাওয়ার অভিযোগ, সরিয়ে দেওয়া হলো বিতর্কিত ওসিকে, সরিয়ে দেওয়া হলো কিন্নাহার থানার ওসি আশরাফুল শেখকে, আর তার জায়গায় নতুন ওসি হলেন জয়ন্ত দাস। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, পূর্বতন ওসির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ছিল যার ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হলো? দেখো, এই কিন্নাহার থানার যিনি ওসি ছিলেন আশরাফুল শেখ, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তোলা চাওয়ার, এবং মূলত তিনি জমি বিবাদকে কেন্দ্র করে একটি পাশাপাশি দুটি বাড়ি হচ্ছিল এবং তাদের মধ্যে বিবাদ ছিল দুই প্রতিবেশী, এবং তার মধ্যে এক প্রতিবেশী অভিযোগও দায়ের করেছিল পুলিশে। এবং তারপরে এই ওসির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে অন্য যে প্রতিবেশী তাকে ডাকা হয় থানায় এবং তার কাছে বলা হয় যে তাকে প্রথমে বলা হয় 1 লক্ষ টাকা দিতে হবে, তারপর তিনি রাজি না হলে তাকে 50,000, পরে তার কাছে 20,000 টাকা দেওয়া হয় এবং 10,000 টাকা তিনি দেন বলে অভিযোগ করেছিলেন। এবং তিনি লিখিত এসপিকে অভিযোগ করেন, একই অভিযোগ করেন আর একজন, তিনিও ওই জমি সংক্রান্ত বিবাদের মধ্যে ছিলেন এবং তার কাছ থেকেও টাকা চাওয়া হয়েছিল, তিনি 2,000 টাকা দিয়েছিলেন। এই বিষয়গুলি সামনে আসতেই এতদিন তদন্ত করছিলেন এসডিপি ও বোলপুর, আজকে কিন্নাহার থানার ওসিকে সরানো হয়েছে এবং তাকে দেওয়া হয়েছে ওসি কমান্ড সেল বীরভূমে পাঠানো হয়েছে, এবং তার জায়গায় ওসি কমান্ড সেল যিনি ছিলেন জয়ন্ত দাস, তাকে কিন্নাহার থানার ওসি করা হয়েছে। ধন্যবাদ ভাস্কর। এই বাড়ি নিয়ে বিবাদে কিন্নাহার থানার প্রাক্তন ওসি, তার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ছিল, ঠিক কি অভিযোগ করেছিলেন তার শোনাবো। হোয়াটটা করতে গিয়ে আমার পেছনে যে ইঞ্জেকশন করে 144 করেছিল সে থানায় যায়, দিয়ে বড়বাবু আমাকে ডেকে বললে 1 লাখ টাকা লাগবে। আমি বললাম স্যার পারবো না, ঘর করবো না, দিয়ে বলি 50,000। আমি বললাম স্যার পারবো না, ঘর করবো না, দিয়ে বলছে কত পারবি, আমি বললাম 10,000 টাকা দেবো। আবার এইখানে এসপি সাহেবের কাছে আমি একটা দরখাস্ত দিতে এসেছি, দরখাস্ত দিলাম, রিসিভ কপি করে নিলাম। আমার স্বামীকে কী জন্য ধরে নিয়ে গেলো দেয়াল দেয়াল করে ঝগড়াঝাটি অশান্তি করে, হ্যাঁ, দিয়ে তারপরে থানায় নিয়ে গেছে, তাও টাকা পয়সা দাবি করেছে, 5,000 টাকা বলছে, 2,000 টাকা দিয়েছে।